আমাদের দুঃখ লাগে যে যখন কোন ধর্মীয় উৎসব হয় যখন কোনো মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয় বা মন্দিরের দালুত ভাঙন হয় আমরা ভোটের সময় বলি আমরা সবাই এক আমরা সবাই হিন্দু

হাত যদি তাকে আমন্ত্রণ না করা হয় আত্মার কারণ এটা হয় যে তিনি আদিবাসী তাহলে এত চেয়ে বড় বেদনার এবং দুঃখের আর কিছু হয় আমি আপনাদের সামনে একটা প্রশ্ন করব যারা মোটামুটি লেখাপড়া পড়া জানা মানুষ বয়স্ক মানুষ অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণীর নবম বা দশম শ্রেণী পর্যন্ত পড়েছে বা লেখাপড়া পড়া নাও করেছে একটু বয়স্ক মানুষ একটু সচেতন নাগরিক জ্ঞানী মানুষ দেখুন একাডেমিক এডুকেশন লেখা পড়া ছাড়াও একটি মানুষ জ্ঞানী হতে পারে জ্ঞানী গুণী হতে পারে অনেক মানুষ যারা এমএ বিএ পাস করে কিন্তু তাদের লেখা বই পড়ে আমরা এমএ পাস করি কথা বুঝতে পারছেন তাদের লেখা বই পড়ে আমরা এম এ বিএ কাজী নজরুল ইসলাম কোন রকমে ম্যাট্রিক পাস করেছিলেন রবীন্দ্রনাথ স্কুল কোনদিন জানেনি বাড়িতেই টিউশনই পড়ে এত বড় হয়েছে তো অনেক মানুষ যাদের খুব জ্ঞান আছে গুণ আছে অথচ লেখা পড়া করতে পারে আপনাদের মধ্যে যারা বয়স্ক এবং সচেতন মানুষ

কোন ধর্মীয় উৎসব হয় যখন কোন মন্দিরের উদঘাটন হয় আমরা ভোটের সময় বলি আমরা সবাই এক আমরা সবাই হে হির শতাংশ আমরা হেরে কিন্তু বড় অবাক হয়ে দেখি যখন যে বিশ্বের একটা বড় ইভেন্ট হয়ে যায় 22 জানুয়ারি 14 দেশের রাষ্ট্রপতি সেখানে আসেন জানেন তিনি ইচ্ছা করে আসেন নাকি সরকার তাকে আমন্ত্রণ করে নি যদি তিনি ইচ্ছা করতেন না আসেন তাহলে সেটা তার উচিত নয় এত একটা উৎসবে অংশগ্রহণ না করা হাত যদি তাকে আমন্ত্রণ না করা হয় হතර কারণ যদি এটা হয় যে তিনি আদিবাসী তাহলে ইচ্ছে বড় বেদনার এবং দুঃখের আর কিছু হয় না আমি খুব স্পষ্ট ভাবে বলি ভারত যারা অনেকেই আওয়াজ করেন আমরা ভারতের রাম রাজ্য করব রাম রাজ্য প্রতিষ্ঠা করব

এক খালাই ভাত খাও এক বাসনে মুড়ি খাও আদিবাসীর মেয়ে ভট্টাচার্যের ছেলেকে যেদিনে জামাই করতে পারবে যেদিনে শুধু গুণ বিচার করে যে হোক আদিবাসী ছেলেটা ইংলিশের টিচার

আমরা চাই যেখানে মানুষের বিচার হবে শুধু তার মেধার তার গায়ের দেখে নয় আমেরিকা

আমার বন্ধুরা ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম এখনো কেউ বললেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারত রাষ্ট্রপতি এবং একজন অত্যন্ত পণ্ডিত মানুষ ভারতের প্রথম রাষ্ট্রপতি হওয়ার সৌভাগ্য তিনি পেয়েছেন তিনি খুব কম জ্ঞানীগুনি মানুষ ছিলেন না